নাব্য সংকটের কারণে সকালে মাছ নদীতে দুটি ফেরি আটকে যাওয়ায় কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঘাটে মার্কিং করে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। মূলত নাব্য সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে গত পাঁচ দিন ধরে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নৌ দুর্ঘটনা এড়াতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। নতুন ঘোষণার পর ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে চাপ বেড়ে গেছে। নাব্যতা সংকট ও অতিরিক্ত গাড়ির চাপে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটে ৫০০র বেশি যানবাহন আটকে থাকায় বেশ দুর্ভোগে পড়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ডুবোচরের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় এ দুর্ভোগ, ফলে ফেরিগুলো বাধ্য হয়ে কম লোড নিয়ে পারাপার করছে। আবার শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণেও চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়ায়। বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, নদীতে ড্রেজিং করা হচ্ছে এবং এই নৌরুটের ১৭টি ফেরির মধ্যে ১৬টি ফেরি চলাচল করছে।